নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। আমার চ্যানেল মন্দিরাস ট্রেন্ডি পঞ্চরঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই 25শে বৈশাখ উপলক্ষে, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমি তার পছন্দের একটা খাবার বানাচ্ছি, কবির সম্বর্ধনা। তাহলে যাওয়া যাক রেসিপিতে। কি কি লাগবে সবই জানাবো, সবই দেখাবো। তার আগে আমি রিকোয়েস্ট করছি, যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। এই রেসিপিতে লাগছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস ফুলকপি, তারপর লাগছে চিনি, ঘি, জাফরান, এলাচ, জল, আর আমি একটা সিলভার পেপার দিয়ে ওটাকে সাজাব। ফুলকপিটা একটু সেদ্ধ করে নেব। প্রথমে ফুলকপিটা কেটে নিতে হবে, কেটে নিতে হবে, শুধু ফুলগুলো নিতে হবে, এর একদম ডাটা এর নেওয়া চলবে না। এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পোকা টোকা কিছু না থাকে। ছবিগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাপে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে তারপরে পরের প্রসেস হচ্ছে আমাদের এটা একটু পিষে নিতে হবে, বেটে নিতে হবে। মিক্সিতে করবো না, মিক্সিতে করলে ভালো হবে না, আমি শিলপাটা বেটে নেব। এলাচ গুঁড়ো করবো, দুধে জাফরান ভিজিয়ে রাখছি। বন্ধুরা দেখুন, একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে তারপরে এটাকে পিষে নেব। বন্ধুরা এইভাবে এটাকে আমরা পিষে নিচ্ছি। বন্ধুরা এই যে আমাদের ফুলকপি পিষে নিয়েছি, ফুলকপি বেটে নিয়েছি। আমি এই ছোট চামচে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার এতে আমি এই ফুলকপি বাটাটা দিয়ে দিচ্ছি। বাটাটা ঘিয়ের সাথে খুব ভালো করে কষাতে হবে, গন্ধটা একেবারে চলে যায়। চিনি একদম ভরে ভরে 4 চামচ, 4 টেবিল চামচ দিচ্ছি। মিষ্টি, এটা মিষ্টি জিনিস, বেশি মিষ্টি হলেই ভালো লাগে, তবে যারা কম মিষ্টি খেতে চান তারা কম মিষ্টি দেবেন। আমি আগে বলিনি কিন্তু এটা আমার ইচ্ছে তাই দিচ্ছি, মানে ভালো হবে খেতে তাই, এটাও অপশনাল, না দিলেও হয়। একটু মিল্ক পাউডার দিচ্ছি, মিল্ক পাউডার না হলে খোয়া না হলে ক্ষীর একটু কিছু দিলে এটা টেস্টটা আরও বাড়বে। আমি জাফরান ভেজানো একটু দুধও দিয়ে দিচ্ছি। তার মানে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এটা এবার এরকম ভাবে একটা গোল শেপ, গোল
চৌকো যেরকম খুশি শেপ দিয়ে নিতে হবে একটা। বন্ধুরা প্রচুর হাওয়া আসছে সেই জন্য এটা উড়ে গিয়ে একটু এ হয়ে গেছে। এবার আমি এটার উপরে সিলভার পেপার একটু আটকে দিচ্ছি। আজকের মিষ্টি কবি সম্বর্ধনা একদম রেডি। আপনারা খান, বাচ্চাদের খাওয়ান, এনজয় করুন। আবার পরের রেসিপিতে দেখা হচ্ছে।